আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পাতের আরো একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা পড়ব গদ্য থেকে সেই ছেলেটি মামুনুর রশিদের, নাট্যকার মামুনুর রশিদ অভিনেতা, তোমরা হয়তো তাকে দেখে থাকবে। উনি একজন সু অভিনেতা এবং খুব স্বনামধন্য একজন নাট্যকার। তো আমরা আগে নাট্যকারের এই যে নাটিকাটি উনি লিখেছেন ওনার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জেনে নেই। মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও নির্দেশক, নাট্য নির্দেশক। তিনি 1948 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য নাটক হলো ওরা কদমালি, খুব বিখ্যাত ওরা আছে বলেই, ইবলিস, গিনিপিগ ইত্যাদি। অনেক মঞ্চ নাটক তিনি করেছেন, মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন, টেলিভিশনে প্রচারিত বিভিন্ন নাটকের নির্দেশনাও তিনি আগে দিতেন। তার অনেক সুন্দর সুন্দর নাটক আছে, আমি নিজেই দেখেছি মামুনুর রশিদের নাটক, তার অভিনীত নাটক, তোমরা দেখেছো কিনা জানি না। তবে আগে সেই নাটকগুলো একটা মোরাল ছিল প্রত্যেকটা নাটক। আগে আমরা যখন দেখেছি ছোটোবেলায় 1 ঘন্টার নাটক হতো, আমি প্রতিটা নাটক থেকেই একটা থিম বেরিয়ে আসতো, একটা মোরাল বেরিয়ে আসতো, যেটা থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে বোঝা যেত। আর এখনকার নাটক সম্পর্কে আমি ওভাবে যেহেতু দেখা হয় না, আর মামুনুর রশিদ এখন কোনো নাটকে অভিনয় করেন কিনা তাও আমি জানি না। তারপরে তোমরা সেই আগের নাটকগুলো যদি বিটিভি আর্কাইভে মাঝে মাঝেই এসব নাটকগুলো প্রচারিত হয় বা অংশ বিশেষ দেখানো হয়, যদি দেখার সৌভাগ্য হয় তোমরা দেখে নিও। চলো আমরা মূল নাটিকায় চলে যাই। এই নাটিকাটি 3টি দৃশ্যে বিভক্ত। আমরা প্রথম দৃশ্য গ্রামের পায়ে দিয়ে যাচ্ছে, একটা গ্রামের পাশের একটা দৃশ্য যাচ্ছে সোমেন, সাবু ও আরজু সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে, বেশ তারা তাদের। এক সময় হঠাৎ থেমে যায় আরজু, ওরা আরজুকে ফেলেই চলে যায়। আরজুর পায়ে ব্যথা, সাবু ফিরে আসে। সাবু, কি হলো আবার? আরজু, আমি যে আর হাঁটতে পারছি না। সাবু, রোজ রোজ তোর জন্য আমি সারের বকুনি খেতে পারবো না। আরজু, ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু, থাক তাহলে। চলে যায় সাবু, আরজু বসে পড়ে। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা। আইসক্রিমওয়ালা, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম। কি হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কি করছো? আরজু, কিছু না। আইসক্রিমওয়ালা, স্কুলে যাবে না? আরজু, না। আইসক্রিমওয়ালা, স্কুলে ফাঁকি দেয়া কিন্তু খুব খারাপ, আমি খুব স্কুল ফাঁকি দিতাম। আমার অবস্থা দেখো, যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো? যাও স্কুলে যাও, চাই আইসক্রিম, আইসক্রিম। আরজু, ভাই শোনো, তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা, আমি তো যাব ওই বাজারের দিকে। আরজু, আজ স্কুলের দিকে যাব না, আইসক্রিম খাব। সরি, আজ স্কুলের দিকে যাবে না, আইসক্রিম খাব। টিফিন পিরিয়ডের সময় চলে স্কুল, টিফিন পিরিয়ডের সময়, সরি, আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময়। হ্যাঁ আইসক্রিমওয়ালা, ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না, আমার বাজারের সময় চলে যায়। চাই আইসক্রিম, আইসক্রিমওয়ালা চলে যায়। হাওয়াই মিঠাইওয়ালার প্রবেশ। আরজু, ভাই শোনো, হাওয়াই মিঠাইওয়ালা, শুধু শুধু ডাকছো কেন? এভাবে সময় নষ্ট হলে তো আর আমার হাওয়াই মিঠাই দিয়ে শূন্য মিলিয়ে যাবে। আরজু, তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো, মেঘ জমছে আর শূন্য মিলিয়ে যাচ্ছে? হাওয়াই মিঠাই, হ্যাঁ, মেঘের চাইতেও অনেক হালকা, তাই তো মিলিয়ে যায়। যাই, চাই হাওয়াই মিঠাই, চলে যায়। আরজু, এখন আমি কী করব? বাড়ি গেলে বাবা বলবে স্কুলে ফাঁকি দেওয়ার মতলব, স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন কি হবে,
কি অসহায় একটা ছেলে। দ্বিতীয় দৃশ্য, টিফিনের ঘন্টা বাজছে। এটা স্কুলের দৃশ্য, সোমেন সাবু ও আরও ছেলে মেয়েরা টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে, তারা খেলছে। এ সময় আসেন শিক্ষক লতিফ স্যার। লতিফ স্যার, এই সাবু এদিকে শোনো। আচ্ছা আটটুকে দেখছি না যে। সাবু, স্যার মাঝপথে এসে আরজু বললো তোরা যা, এরকম মাঝে মাঝেই করে আরজু। লতিফ স্যার, কিন্তু কেন করে? সাবু, এমনি। লতিফ স্যার, এমনি মানে? ইচ্ছে করে, নাকি কোনো সমস্যা আছে ওর? সাবু, জানি না স্যার। লতিফ স্যার, আচ্ছা এই যে সোমেন, এদিকে শোনো, তোমার কি মনে হয় আরজু ইচ্ছে করে স্কুল কামাই করছে? সোমেন, স্যার ওর যে কী হয়। হ্যাঁ, হঠাৎ করেই বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, আর কি দাঁড়াতে পারি, তাই তো চলে আসি। সেটাই ভালো না স্যার? লতিফ স্যার, কোথায় যেন একটু সমস্যা মনে হচ্ছে। মিঠু, স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। লতিফ স্যার, কোথায়? মিঠু, ওই যে পলাশতলির আমবাগানে, ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। লতিফ স্যার, নানা কথা? তাহলে স্কুলে এলো না কেন? মিঠু, এক সময় বললো তুমি কি স্কুলের দিকে যাবে, আমি বললাম না, এখন বাজারে যাব, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলে যাব। লতিফ স্যার, তাহলে তো খুব চিন্তার কথা। আচ্ছা ওই আমবাগানে কি ও এখনো আছে? সোমেন, মনে হয় এক্ষণে বাড়ি চলে গেছে। লতিফ স্যার, তোমরা চলো তো। সাবু, স্যার ওদের চোখে মুখে অনিচ্ছা, হাওয়াই মিঠাই খেকে চলেছে, হাওয়াই মিঠাই। লতিফ স্যার ওদের দুজনকে নিয়েই রওনা দেয়। তৃতীয় দৃশ্য, আমবাগান। অসহায় আরজু বসে আছে, আকাশে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে, তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আরজু, পাখি একটু নিচে নাম না, তোর সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ঘর করে চলে যাব। কি হলো, নেমে গেলে না কেন? মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে চড়ে স্কুলে যাব। কি বলছো, ভিজে যাব? ভিজলাম, আবার শুকিয়ে যাব, তবু তো স্যার বুঝবেন, ছোট্ট পাখি চন্দনা। এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। আর একটু কাঁদতে থাকে, হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার। লতিফ স্যার, আরজু তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুমি স্কুলে যাওনি কেন? সোমেন, কাঁদিস কেন, স্যারকে বল না। আরজু কাঁদছেই। লতিফ স্যার, কোনো ভয় নেই, বলো। আরজু, স্যার আমি তো বেশি দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ হয়ে আসে। লতিফ স্যার, তোমার মা বাবা মাকে বলেনি কেন? আরজু, বলেছি, বাবা বলেন হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। লতিফ স্যার, তোমার পা দুটো দেখি, এ তো রোগ, তোমার পা চিকন হয়ে গেছে। আরজু, মা জানে সেই ছোটোবেলায় কী যেন অসুখ হয়েছিল, সেই থেকেই পাটা চিকন, মা বোঝে কিন্তু কাঁদে শুধু। লতিফ স্যার, তোমরা খেয়াল করনি? সোমেন, না স্যার। লতিফ স্যার, তোমাদের বন্ধু না? সোমেন, জি স্যার। লতিফ স্যার, তোমার যদি এরকম হতো? সোমেন, আমরা বুঝতে পারিনি স্যার, এরকম বুঝলে আমরা দুজনে ধরে এমনি ভাবেই নিয়ে যেতাম, দুজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলল। লতিফ স্যার, বলো স্কুলে যাবে নাকি বাড়িতে যাবে? আরজু, স্কুলে যাব। ওদের কাঁধে হাত তুলে আরজু স্কুলে চলে যায়। লতিফ স্যার, চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কী করতে পারি। কত মহানুভব একজন স্যার, সবাই এটা উপলব্ধি করতে পারে না, তবে সমস্ত শিক্ষার্থীর অনুপস্থিতির কারণগুলো টিচারদের উপলব্ধি করা দরকার, যে আসলেই কি ফাঁকিবাজি করে ফাঁকি দিচ্ছে, স্কুল বন্ধ করছে, নাকি সত্যিকারেই কোনো প্রবলেম আছে। তো চলো আমরা
शब्दार्थ टीकाय चले जाए সেই ছেলেটি এখানে টিকা আকারে এসেছে। সেই ছেলেটি নামক এই লেখাটি একটি নাটিকা। এটির বাইরে আর সব লেখার মতো নয়। এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলছে। এ ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়, এগুলো মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয়। এ ধরনের লেখা বড় পরিসরে থাকলে তাকে বলে নাটক। দৃশ্য নাটক বা নাটিকায় বিষয়গুলো ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া হয়। এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। সেই ছেলেটি নাটিকায় তিনটি ঘটনাস্থলকে তিনটি দৃশ্যে ভাগ করা হয়েছে। প্রথম দৃশ্য গ্রামের পাশের রাস্তা, দ্বিতীয় দৃশ্য হচ্ছে সাবু আর আর্যদের স্কুল, আর তৃতীয় দৃশ্য হচ্ছে আমবাগান। মতলব শব্দের অর্থ ফন্দি বা উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্যটা কি, দেখো লেখক কি বোঝাতে চেয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক এবং মানসিকভাবে যারা সুবিধা বঞ্চিত তাদের, এই জাতীয় শিশুদের প্রতি মমত্ব সৃষ্টি হচ্ছে পাঠের লক্ষ্য। তাদের প্রতি মমত্ব সৃষ্টি করতে হবে, সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে তাদের অগ্রসর, যাতে তারা অগ্রসর হতে পারে সেজন্য। পাঠ পরিচিতি দেখো, নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা। এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে, একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আর্য সমান সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে, কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যের খুব কষ্ট হয়। মাঝে মধ্যে তার পা অবশ হয়ে আসে, বন্ধুদের সাথে তাল মেলাতে পারে না, কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আর্যের জন্য আস্তে আস্তে হাঁটে, তাতে স্কুলে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে গোপনী খায়। আসলে হয়েছে কি, আর্যের ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল, তাতে তার পা সরু হয়ে যায়। কিন্তু আর্য জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আর্যের অসুখের কথা, তিনি কাঁদেন। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আর্য স্কুলের বন্ধুদের চলে যেতে বলে এবং সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে, আবার চলে যায়। সে তাদের সাথে কথা বলে, তারা চলে যায়। আর্য ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে স্কুলে নিয়ে যেত। এদিকে শিক্ষক রতিফ স্যার আর্যকে ক্লাসে না দেখে সোমেনের কাছে ঘটনাটি জেনে সোমেনদের সঙ্গে নিয়ে আর্যকে খোঁজ করেন, খুঁজে বের করে তিনি আর্যকে দেখে বুঝতে পারেন যে পা অবশ হয়ে যাওয়া একটা রোগ। লতিফ স্যারের কথায় সোমেনের মনেও সহানুভূতি জাগে। ওরাও তাকে সহায়তা করে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এবং তার চিকিৎসার জন্য কি করা যায় সে কথাটাও ভাবেন। আমরাও যদি এমনিভাবে আমাদের পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো শিশুকে এভাবে দেখি, তাহলে আমরা তাকে অবজ্ঞা না করে আমরা সহানুভূতির হাত বাড়াবো। আমরা তার বাবা মা যদি অজ্ঞ হয় তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেব, যেন তাদের প্রপার চিকিৎসার মাধ্যমে সে ছেলেটা অন্তত একেবারে পুরোপুরি ক্ষতিগ্রস্ত না হয়, মোটামুটি সে অবস্থায় বা তার থেকে ভালো অবস্থায় যেন তাকে নিয়ে আসা যায়। অথবা যদি ভালো অবস্থা থেকে ভালো না হয়, তবে এরকমের বাবা মাকে পরামর্শ দেয় যাতে আর খারাপ পরিস্থিতি না হয়, সে ব্যাপারে সচেষ্ট হওয়া প্রয়োজনে। আমরা কী করব, তার দিকে সহানুভূতির হাত বাড়াবো, আর্থিক সাহায্যের হাত বাড়াবো, নিজে একা না পারলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা তাকে সাহায্য করব। প্রয়োজনে আমরা বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে তার জন্য সাহায্য তুলে তার চিকিৎসার ব্যবস্থা করব। এটা এর মধ্যেই আসলে মানবতা নিহিত। এখানেই মনুষ্যত্বের বড় একটা পরীক্ষা। এটুকুই আমরা অনেকে করতে চাই না, করতে পারি অনেকেই। আমরা 10 টাকা দিয়ে সাহায্য করতে পারি না, এখন এরকম পরিবার খুব কমই আছে। আমি একা 100 টাকা দিতে না পারি, 10টা পরিবারের তুললে পরে সেখানে 100 টাকা হয়। আমরা একটা গ্রামে যদি চাঁদা তুলি, একটা ছেলে ভালো একটা ট্রিটমেন্টের টাকা হয়ে যায়। একটা উদ্যোগের প্রয়োজন, লতিফ স্যারের মতো বা এরকমের সময় নাটুদের মতো বন্ধু থাকা দরকার, বা আশপাশে এরকমের হৃদয়বান মানুষ থাকা দরকার। আর আমরা তোমাদের প্রতি আমার অনুরোধ, যদি আশেপাশে তোমরা এরকম কোনো শিশুকে দেখো, তাকে অন্তত বিদ্রুপ করবে না, যতদূর সম্ভব সাহায্য করবে। এবং তোমরা নিজেরা তোমাদের বাবা মাকে বলবে পরামর্শ দিতে, যাতে ছেলেটার একটা চিকিৎসা হয়। গরিব পরিবার হলে সেখানে সাহায্যের যদি ব্যবস্থা করা যায়, তোমরা স্কুলের ছাত্রী, এখান থেকেও প্রচুর সাহায্যের আমরা অতীতেও ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এরকম কোনো কেস যদি আমাদের সামনে আসে, সে ব্যবস্থা আমরা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমাদের মনে সাহায্য রাখতে হবে। এখান থেকে এরকমের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, মিঠু আর্যকে কোথায় বসে থাকতে দেখেছে, অথবা
মিঠু কোন ধরনের শিশু? সরি, হ্যাঁ, মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে? আরজু কোন ধরনের শিশু? এটা হতে পারে সেই ছেলেটি নাটকে দৃশ্যের সংখ্যা কয়টি, সেই ছেলেটি নাটকে চরিত্র সংখ্যা কয়টি, মামুনুর রশিদের একটি নাটকের নাম বা তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন ইত্যাদি। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন, বুঝিয়ে লেখো। বা সাবু স্কুলে, সাবু আরজুকে রেখেই স্কুলে চলে যায় কেন, বুঝিয়ে লেখো। এরকম আরো অনেক প্রশ্ন হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। যেমন উদ্দীপকের চরিত্রটির সঙ্গে চরিত্রটি সাথে আরজুর হতে পারে সাদৃশ্য ব্যাখ্যা করো, আরজুর হতে পারে সাদৃশ্য ব্যাখ্যা করো, অথবা হতে পারে বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। এরকম আরো অনেক প্রশ্ন হতে পারে, যেটা বলবে সেটা করতে হবে। উদ্দীপকের কোন একটা নাম, তার চরিত্রটি লতিফ স্যারেরই প্রতিচ্ছবি, বিশ্লেষণ করো। অথবা হতে পারে উদ্দীপকের চরিত্রটির বিচারিক ক্ষমতা লতিফ স্যারের সঙ্গে সাযুজ্যপূর্ণ, বিশ্লেষণ করো। এরকম আরো অনেক প্রশ্নের মধ্যে থেকে হতে পারে। বা উদ্দীপকের বাবা মায়ের চরিত্রে সাথে আরজুর বাবা মায়ের চরিত্রটি এক ও অভিন্ন, মূল্যায়ন করো। এরকম প্রশ্ন আসতে পারে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে একটু অনুশীলন করবে, আর এই এই যে সংকটকালীন এই যে মুহূর্ত, আমরা বিশ্বাস করি, বিশ্বাস রাখতে চাই যে এটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। আমরা সবাই পরম করুণাময়ের কাছে সেই দোয়া করব, এবং সবাই সুস্থভাবে আবার যেন আমরা ক্লাসের পাঠে ফিরে আসতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের মতো। আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।